বিশ্বকাপ ট্রফির উপরে পা। অস্ট্রেলিয়ার মার্শের করা নিন্দা করেছেন সামি। কি বলেছেন 24 উইকেট নেওয়া এই বোলার। বিশ্বকাপ ফাইনালের পরের দিনই বিতর্ক তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ। সাজঘরে বিশ্বকাপের ট্রফির উপরে পা তুলে রাখার ছবি পোস্ট করেছিলেন তিনি। অনেকেই তার নিন্দা করেছিলেন। সেই তালিকায় যুক্ত হলেন মোহাম্মদ সামিও। ভারতের পেসার করা নিন্দা করেছেন এমন আচরণের। তার মতে, যে ট্রফি লোকে মাথায় তুলে রাখতে চায় তার এমন অবমাননা ঠিক নয়। এক সাক্ষাৎকারে সামি বলেছেন, আমি ছবিটা দেখে খুব কষ্ট পেয়েছি। এই ট্রফির জন্যে গোটা বিশ্বের এত দেশ লড়াই করে, এই ট্রফিকে সবাই মাথার উপর তুলে ধরতে চায়। সেই ট্রফির উপরে পা রাখার ছবি কখনোই আমাকে খুশি করতে পারে না। প্রকাশ্যে এই মার্শের আচরণের নিন্দা করেছেন সামি। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। প্রসঙ্গত, বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসে বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে দেন কামিন্স। সেখানে একটি ছবিতে দেখা যায় তুরীয় মেজাজে দুটি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল, বা হাত মুষ্টিবদ্ধ, ভাবখানা এমন কেমন দিলাম। এই ছবি নিয়েই শুরু হয়েছিল সমালোচনা। সাধারণত বিশ্বকাপ জেতার পরে ট্রফিতে চুমু খেতে দেখা যায় খেলোয়াড়দের। সেটা যে খেলোয়াড়ই হোক না কেন, ট্রফির প্রতি একটা আলাদা আবেগ, আলাদা মর্যাদা থাকে। 2022 সালের ফুটবল বিশ্বকাপ জেতার পরে ট্রফিকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিলেন লিওনেল মেসি। কাছছাড়া করতে চাননি, অথচ ক্রিকেটের তেমনই ট্রফির উপর দুপা তুলে মার্শ কি বোঝাতে চেয়েছিলেন? বিশ্বকাপ জেতাটা অস্ট্রেলিয়ার জন্য কি ডাল ভাত হয়ে গিয়েছে? তাই আর আলাদাভাবে কোনো আবেগ কাজ করে না তার। মাসের এই কাজের পরে সমাজ মাধ্যমে তাকে নিয়ে এখনো চলছে আলোচনা। এদিকে বিশ্বকাপে মাত্র 7টি ম্যাচ খেলে 24টি উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সামি। এবারের বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড তারই দখলে। বিশ্বকাপে বল হাতে আগুন ঝরিয়েছিলেন সামি। বিশ্বকাপের পর সেই আগুন নেভে নেই। এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠতেই গর্জে উঠলেন সামি। হাসিন জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে সামির। সেই ঘটনা তার জীবনে যে বড় ছাপ ফেলে গিয়েছে সেটাও জানালেন ভারতীয় পেসার। সামি বলেন, কেউ যদি সত্যি কথা না বলে তাহলে সে পালাবে, চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আমি জানি সত্যিটা একদিন ঠিকই সামনে আসবে। যখন যেখানে যেতে বলা হয়েছে আমি গিয়েছি। 4-6 দিন একটু মানসিক সমস্যা হয়েছিল, কিন্তু পরিবার আমার পাশে ছিল। তখন নিজেকে বোঝালাম যে আমার নতুন করে শুরু করা উচিত। আমি তো আর কাউকে খুন করিনি যে পালিয়ে যাব। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটাও সত্যি নয়, তাহলে আমি কেন থেমে থাকব। বিশ্বকাপ চলাকালীন সামির সম্পর্কে মুখ খুলেছিলেন তার স্ত্রী। সেই সময় তিনি বলেছিলেন, সামি যত ভালো খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভালো। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। বিশ্বকাপে সামির বোলিং দেখেননি হাসিন। তিনি বলেন, ক্রিকেট আমার খুব একটা পছন্দ নয়, খেলা দেখি না। সামি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে জেতানোর সময় হাসিন বলেন, আমি ঘুরতে যাচ্ছি, ব্যাগ গোছাতে ব্যস্ত, খেলা দেখিনি। সামি কি করলো তা নিয়ে আমার কোনো উৎসাহ নেই। কে কাকে কোন ম্যাচে জেতালো তা জানি না।